আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন গর্ভধারণ সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট বিটা এইসিজি টেস্ট আজকে এই পরীক্ষা সম্পর্কে বিশদভাবে আলোচনা করব যাতে সহজেই এই পরীক্ষা সম্পর্কে মোটামুটিভাবে একটা ধারণা পেতে পারেন বিটা এইচসিজি টেস্ট করার জন্য কখন একজন ডাক্তার সাজেস্ট করে থাকেন এই টেস্ট করার উপযুক্ত সময় কখন পরীক্ষার পর ফলাফলের মাধ্যমে আপনি আপনার ভেলুর অবস্থান বুঝতে পারবেন আর এর ফলাফল কখন বাড়ে বা কখন কমে এবং এই পরীক্ষাটি করার আগে কোনো প্রস্তুতি আছে কিনা টেস্ট করতে কত সময় লাগে এবং মূল্য কত কোথায় করলে ভালো হবে ইত্যাদি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিটা এইচসিজি হল গর্ভাবস্থায় প্লাসেন্টা দ্বারা তৈরি একটা হরমোন এটা সাধারণত গর্ভাবস্থা শনাক্ত করার জন্য চিহ্নিতকারী হিসেবে এই টেস্ট করা হয়ে থাকে যখন একজন নারী গর্ভবতী হয় তখন গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে এই হরমোনের মাত্রাটা দ্রুত বেড়ে যেতে থাকে স্বাভাবিক লেভেল থেকে দ্রুত বেড়ে যাওয়ার পরিমাপ দেখেই গর্ভবতী কিনা তা নির্ণয় করা হয় বিটা সিজি টেস্ট যা বিটা হিউম্যান কোরিওনিক গোনাড্রোপিন টেস্ট নামেও পরিচিত এটি একটি রক্ত পরীক্ষা যা শরীরে বিটা হিউম্যান কোরিওনিক গোনাড্রোপিন হরমোনের মাত্রা নির্ণয় করে আসুন এবার জানা যাক একজন ডক্টর রুগীর কোন কোন কন্ডিশনে এই বিটা এইচ পরীক্ষা করার জন্য পরামর্শ দিতে পারেন মানে কখন আপনার এই বিটা এইচসিজি পরীক্ষাটি করা উচিত যদি আপনি সন্দেহ করেন যে আপনি গর্ভবতী হতে পারেন কিন্তু সেইটি প্রাথমিক ইউরিন টেস্টের পরীক্ষায় নিশ্চিত হতে পারেননি তাহলে সেটা নিশ্চিত হতে আপনি বিটা এইচসিজি পরীক্ষাটি করতে পারেন রক্তে গর্ভাবস্থার হরমোনের উপস্থিতি নির্ণয় করার জন্য এটা একটা নির্ভরযোগ্য পরীক্ষা এছাড়া গর্ভাবস্থা পর্যবেক্ষণের জন্য এই পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন ধরুন আপনি গর্ভবতী এখন আপনার গর্ভাবস্থায় স্বাভাবিকভাবে বিকাশ হচ্ছে কি না তা পরীক্ষার মাধ্যমে বোঝা যায় বিটা এইচসিজি টেস্টের একটা সিরিজ যে কোনো সম্ভাব্য সমস্যা শনাক্ত করতে পারে যেমন গর্ভপাত কিংবা একটুপিক গর্ভাবস্থাও শনাক্ত করা যায় এই পরীক্ষার সাহায্যে যদি আপনার কিছু ঝুঁকি লক্ষণ থাকে যেমন আগে গর্ভপাতের ইতিহাস কিংবা পূর্বে একটুপিক প্রেগনেন্সির শিকার হয়েছেন অথবা বর্তমান গর্ভাবস্থাকে প্রভাবিত করতে পারে এমন যে কোনো সমস্যা ইত্যাদি ব্যাপার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেও এই পরীক্ষাটি প্রয়োজন হয় গর্ভাবস্থার কারণ ছাড়াও নির্দিষ্ট কিছু চিকিৎসার প্রয়োজনেও এই পরীক্ষাটি করার প্রয়োজন হতে পারে যেমন চেস্টিকুলার বা ডিম্বাশয় ক্যান্সার শনাক্ত করতে একজন ডক্টর এই পরীক্ষাটি করার পরামর্শ দিতে পারেন ভিডিওর এ পর্যায়ে আসুন জানি এই পরীক্ষাটি কিভাবে করা হয় পরীক্ষাটি করার আগে আপনাকে কিছু প্রস্তুতি প্রয়োজন নিতে হতে পারে যেমন এই পরীক্ষাটি অন্য অন্য পরীক্ষার মতো যখন তখন করলে হবে না নির্দিষ্ট একটা সময়ে পরীক্ষাটি করতে হবে পরীক্ষার সঠিক ফলাফলের জন্য সঠিক সময় নির্ধারণ করা অত্যন্ত জরুরি আপনার পিরিয়ড মিস না হওয়া পর্যন্ত বা সম্ভাব্য গর্ভধারণের অন্তত এগারো দিন অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয় এই টেস্টটি করতে তবে রুগীর নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে সঠিক সময়টি পরিবর্তন হতে পারে তাই কোন সময়টা পরীক্ষা করার জন্য আপনার জন্য উপযুক্ত সময় সেটা আপনার ডক্টরের সাথে পরামর্শ করলে তিনি বলে দেবেন যেহেতু পরীক্ষাটি করতে সিরামের প্রয়োজন হয় তাই আপনার শরীর থেকে একজন মেডিকেল প্রযুক্তিবিদ তিন থেকে পাঁচ সিসি পরিমাণ রক্ত নিতে পারেন যেদিন রক্ত দিতে যাবেন সেদিন অবশ্যই ঢিলে ডালা জামা পরে যাবেন যাতে রক্ত দিতে সুবিধা হয় রিপোর্টটি করতে অনেক সময় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে অনেক সময়ের থেকে বেশি সময়েরও প্রয়োজন হতে পারে এই পরীক্ষাটি যে মেশিনে করা হয় আপনার রিপোর্টে সেই মেশিনের নাম উল্লেখ থাকবে আশা করা যায় সব কিছু ঠিকঠাক থাকলে তিন থেকে চার ঘন্টার মধ্যেই রিপোর্টটি হাতে পাওয়া সম্ভব টেস্টের নর্মাল ভ্যালু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার আশা ফলাফলের সাথে এটা মিলে নিতে পারেন প্রয়োজনীয় স্ক্রিন দিয়ে রেখে নিতে পারেন মনে রাখা ভালো এই টেস্টের নর্মাল ভ্যালু রোগের নির্দিষ্ট সমানুযায়ী রেঞ্জের পরিবর্তন হয়ে থাকে তাই ডাক্তার রুগীর অবস্থা বুঝে রিপোর্ট নর্মাল বা অসামঞ্জস্যতা নির্ণয় করে থাকেন বিটা এইসিজি টেস্টের দাম ডায়াগনস্টিক সেন্টার বেঁধে হালকা কম বেশি হতে পারে মূলত ভালো মানের হসপিটালে বা বড় হাসপাতালগুলিতে এটার দামটা একটু বেশি হয়ে থাকে আবার মফসলে এলাকায় তুলনামূলক কম হয়ে থাকে পুরোটা নির্ভর করে কি মেশিন দিয়ে পরীক্ষা করা হচ্ছে তার উপর যেমন ধরুন ভালো মানের একটা ডায়াগনস্টিক সেন্টারে এই টেস্টের দাম বারোশো টাকা থেকে শুরু হতে পারে দুই হাজার বিশের তথ্য অনুযায়ী সরকারি হাসপাতালে এর দাম চারশো টাকা ছিল বর্তমানে কত তা আপনি একটু খুঁজ নিয়ে দেখে নিতে পারেন বিটা এইস টেস্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন সেটা আশা করা যায় আর বিটা এইস টেস্টের ফলাফল বিভিন্ন কারণে কম বেশি হতে পারে ঠিক কী কারণে কম বা বেশি হয়েছে তা জানতে একজন ডক্টরের সাথে পরামর্শ করলে আপনি সেটা ক্লিয়ার হতে পারবেন এবং কোনো সমস্যা ধরা পড়লে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন এই টেস্ট সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে আমাদেরকে লিখতে পারেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ